আচ্ছা, প্রথমে হচ্ছে সন্ধিতে গিয়েছে সদ্যোজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে সদ্যোযুক্ত জাত, সদ্যোজাত। তো সেক্ষেত্রে দন্ত্য স জাত বিসর্গ সন্ধির উদাহরণ। তো অকার বা হচ্ছে বিসর্গ এর পরের পদে অ কিংবা আ এবং বর্গে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অথবা অন্তুজ ও ল ব হয় এরূপ থাকলে পূর্ব পদের বিসর্গ বিসর্গ অনু বিসর্গ হয়ে যায় এবং বিসর্গ হয়ে যায় ওকার। তেমন হচ্ছে ততযুক্ত অধিক হচ্ছে ততোধিক, মন যুক্ত করা হচ্ছে মনোগড়া, সদ্যযুক্ত জাত হচ্ছে সদ্যজাত। রবীন্দ্রনাথ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র। এটি একটি স্বর সন্ধির উদাহরণ। প্রথম পদের রস রসই এবং দীর্ঘই ধ্বনির সাথে দ্বিতীয় পদের প্রথমে রসই বা দীর্ঘই ধ্বনির মিলনে দীর্ঘই হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় এবং যেখানে অতিযুক্ত ইত অতীত এবং প্রতিযুক্ত ইতি প্রতীতি, রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র, পরিযুক্ত দীর্ঘ ইক্ষা পরীক্ষা ইত্যাদি। তো তারপরে হচ্ছে কি শর্টকাট হচ্ছে হ্রস্বই দীর্ঘ যোগ হচ্ছে কি হ্রস্বই দীর্ঘ এবং তার সাথে দীর্ঘ এটা হয়ে থাকে। তারপরে হ্রস্বের সাথে যখন এটা মিলবে তখন এখানে দীর্ঘই হবে। তারপরে হচ্ছে দ্বৈপায়ন শব্দে শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন শব্দে শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দীপযুক্ত অয়ন, এটা হচ্ছে দ্বৈপায়ন। এটি একটি স্বর সন্ধির উদাহরণ এবং আকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়ে থাকে এবং আকারের পূর্বে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। নবযুক্ত অন্ন হচ্ছে নবান্ন, সযুক্ত অধীন হচ্ছে স্বাধীন, হিমযুক্ত অচল হচ্ছে হিমাচল, দীপযুক্ত অয়ন হচ্ছে কি দ্বৈপায়ন। অ বা আয়ের সাথে যদি অথবা আ যুক্ত হয়ে থাকে তখন সেটা হচ্ছে আ। তারপরে হচ্ছে কি সন্ধি সাধিত পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? এটা হচ্ছে কি নিপাতনের সিদ্ধ সন্ধি, পরস্পর পরস্পর হলো নিপাতনের সিদ্ধ সন্ধি এর উদাহরণ। এবং সন্ধির প্রচলন নিয়ম না মেনে যে সন্ধি হয়ে থাকে তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা থাকে। নিপাতনের সিদ্ধ সন্ধি সমূহ মনে রাখা সহজ উপায় হচ্ছে কি আশ্চর্য বিষয় একাদশ বৃহস্পতিবারে বনস্পতি ও তস্কর পরস্পর গবাক্ষ চুরি করে আসছিল, তখন নায়িকা ষোড়শী ও মনীষার সাথে অন্যান্য বান্ধবীদের সাথে দেখা করলো এবং পতঞ্জলিকে দেখে বলল এই কুলটা নারী প্রায়শ্চিত্ত করলে দুলোকে যাবে। সন্ধি বিচ্ছেদের মধ্যে হচ্ছে আযুক্ত চার্য হচ্ছে আশ্চর্য, এক এক যুক্ত দশ হচ্ছে কি একাদশ, বৃহৎযুক্ত পতি হচ্ছে বৃহস্পতি, বনযুক্ত পতি হচ্ছে বনস্পতি, তৎযুক্ত কর হচ্ছে তস্কর, পরযুক্ত কর হচ্ছে পরস্পর, গোযুক্ত অক্ষ হচ্ছে গবাক্ষ, স্বরযুক্ত দশ হচ্ছে ষোড়শ, মানস মনস যুক্ত ঈশা হচ্ছে মনীষা, পথ যুক্ত অঞ্জলি হচ্ছে পতঞ্জলি, কুল যুক্ত অট হচ্ছে কুলোটা, প্রায় যুক্ত চিত্র হচ্ছে প্রাশিত্র, দীপ যুক্ত লোক হচ্ছে দুলোক। তো এগুলো হচ্ছে আমার নিপাতনে সিদ্ধ সন্ধি কিছু আছে সেগুলোর উদাহরণ। তো এক্ষেত্রে তাহলে বলা হলো যে আযুক্ত চর্য আশ্চর্য, মানে এখানে কি হলো আশ্চর্য বিষয় একাদশ বৃহস্পতি, মানে একাদশ একটা নিপাতনে সিদ্ধ সন্ধি বৃহস্পতি হতে, বনস্পতি তস্কর পরস্পর গবাক্ষ চুরি চুরি করে এসেছিল, তার মানে কি গবাক্ষ চুরি করে এসেছিল, তখন নায়িকা ষোড়শী মনীষার অন্যান্য বান্ধবীদের সাথে দেখা করলো এবং পতঞ্জলিকে দেখে বললো এই কুলটা নারী প্রায়শ্চিত্ত করলে দুলোকে যাবে। আযুক্ত চর্য হচ্ছে আশ্চর্য, এক যুক্ত দশ হচ্ছে কি একাদশ, বৃহৎ যুক্ত পতি হচ্ছে বৃহস্পতি, বনযুক্ত পতি হচ্ছে বনস্পতি, তস যুক্ত কর হচ্ছে তস্কর, পরযুক্ত কর হচ্ছে পরস্পর, গোযুক্ত অক্ষ হচ্ছে গবাক্ষ, স্বরযুক্ত দশ হচ্ছে ষোড়শ, মনস যুক্ত ঈশা হচ্ছে মনীষা, তপযুক্ত অঞ্জলি হচ্ছে পতযুক্ত, পতযুক্ত অঞ্জলি হচ্ছে পতঞ্জলি, কুলযুক্ত ওটা হচ্ছে কুলোটা, প্রায়যুক্ত চিত্ত হচ্ছে প্রাশ্চিত্র প্রাশ্চিত্য, দীপযুক্ত লোক হচ্ছে দুলোক। তারপরে হচ্ছে বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদের মধ্যে কি আছে? বাগযুক্ত আড়ম্বর হচ্ছে বাগাড়ম্বর, এটি একটি ব্যঞ্জনে ব্যঞ্জন স্বরের সন্ধির উদাহরণ এবং এটি কোনো সন্ধির পূর্ব পদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন ধ্বনি থাকে। যদি কোনো সন্ধির পূর্ব পদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন ধ্বনি থাকে এবং পর পদের প্রথমে স্বরধ্বনি থাকে তাহলে ব্যঞ্জন ধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হয়ে থাকে। যেমন হচ্ছে কি বাঘ হচ্ছে কি শেষ বর্ণ বর্গের প্রথম ব্যঞ্জন ধ্বনি এবং আড়ম্বর হচ্ছে কি পর পদের শুরুর হচ্ছে কি আ, একটি ব্যঞ্জন ধ্বনি বাগাড়ম্বর, এবং এর দিক হচ্ছে কি দিকযুক্ত অন্ত হচ্ছে দিগন্ত, শুভযুক্ত অন্ত হচ্ছে কি সুবন্ত, নিশযুক্ত অন্ত হচ্ছে নিজন্ত। এগুলো শর্টকাট হচ্ছে এর মধ্যে কি আছে যে ক চ ট ত ক এর সাথে যদি স্বরবর্ণ থাকে তখন স্বরবর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে গ হতে পারে বর্গুজ ড দ ব, তাই না? তো সেক্ষেত্রে এখানে যখন বাঘ আছে তো বাঘকে গেছে বাগাড়ম্বর, গ হয়ে গেছে এখানে, তাই না? বাগাড়ম্বর হয়ে গেছে এখানে। আর দিকযুক্ত অন্ত এখানে আছে হচ্ছে ক আছে, ক থাকলে এখানে গ হয়ে গেছে, তাই না? তারপরে হচ্ছে কি শুভযুক্ত অন্ত সুবন্ত, প আছে মানে এটা কি হবে ব হয়ে গেছে, প থাকলে এখানে ব হয়ে যায় সুবন্ত, নিচ যুক্ত অন্ত নিজন্ত, তার মানে এখানে চ থাকলে সেটা হচ্ছে
আমার বর্গুজ্জ হয়ে যায়। জনৈক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি জনযুক্ত একটা, মানে হচ্ছে এটা। আচ্ছা, এটি এটি একটি স্বরধ্বনি উদাহরণ। স্বরধ্বনি নিয়ম অনুসারে প্রথম পদের শেষে অধ্বনি বা আধ্বনি এর পরে বড় পদে একার থাকলে উভয় মিলে ঐকার হয়ে থাকে এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। যেমন হিত যুক্ত এসি, হিতৈষী, জন যুক্ত এক হচ্ছে জনৈক। তো তার মানে এখানে অ এবং আ যদি যুক্ত হয়ে থাকে এ এবং ও এর সাথে, তখন উভয় মিলে এটা ওই হয়ে থাকে। এবং কোন সন্ধিটি নিবাদনের সিদ্ধ সন্ধির উদাহরণ? কোন সন্ধিটি নিবাদনের সিদ্ধ সন্ধির উদাহরণ? এটা হচ্ছে কি পরযুক্ত পর, এটা হচ্ছে পরস্পর। 4 নং প্রশ্নের সমন্বয় ক্ষেত্রে এখানে কি আছে? পরযুক্ত পর হচ্ছে পরস্পর। তারপর প্রাতযুক্ত হ্রাসের, প্রাতযুক্ত হ্রাসের সন্ধি কি হবে? প্রাতহ্রাস। এটি একটি সংস্কৃত বিসর্গ সন্ধির উদাহরণ। বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে কি পূর্ব পদে শেষে বিসর্গ থাকলে এবং পর পদে স্বরধ্বনি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং পঞ্চম কিংবা অন্তর্য র ল ব হ থাকলে অকারের পরস্থিত র জাত বিসর্গের স্থলে র হয়ে থাকে এবং তা পরপদের অদ্য অদ্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে। যেমন নিযুক্ত অবধি হচ্ছে নিরবধি, নিযুক্ত আকার হচ্ছে কি নিরাকার, প্রাতযুক্ত আস হচ্ছে কি প্রাতরাস। পূর্ব পদের শেষে বিসর্গ বিসর্গ তার সাথে হচ্ছে স্বরধ্বনি থাকলে এটা হচ্ছে র যুক্ত। এখানে কি হবে? স্বরধ্বনি হবে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি সন্ধি। সন্ধির প্রধান সুবিধা কি কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে কি উচ্চারণের সুবিধা হচ্ছে সন্ধি। উচ্চারণের সুবিধা হচ্ছে সন্ধি। ষড় ঋতু মানে কি? ষড় ঋতু শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি ষড় যুক্ত ঋতু হচ্ছে ষড় ঋতু। ষট এখানে কি হবে? হলন্ত হবে। ঋতু ষড় ঋতু। সন্ধির প্রধান সুবিধার মধ্যে কি আছে? এটা হচ্ছে উচ্চারণের সুবিধা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। তারপরে হচ্ছে যে এটি ব্যঞ্জন স্বরে ব্যঞ্জন সন্ধি বা সন্ধির উদাহরণ এবং এটি পূর্ব পদের শেষে প্রথম ব্যঞ্জন ক চ ট ত প থাকে এবং পর পদের একটি প্রথম প্রথমটি স্বরসন্ধি হয় তাহলে হচ্ছে কি কয়ের স্থলে গ অথবা চয়ের স্থলে বর্গুজ অথবা টয়ের স্থলে ড অথবা তয়ের স্থলে তয়ের স্থলে দ হয়ে থাকে অথবা পয়ের স্থলে ব হয়ে থাকে, তাই না? তাহলে কি হবে? স্বরযুক্ত আনন। এখান থেকে যদি আমি দেখি কি হবে, স্বরানন হবে। তারপরে সেখানে স্বরযুক্ত ঋতু হচ্ছে কি স্বর ঋতু, এই জায়গা থেকে দেখা যাবে। তারপরে হচ্ছে দু লোকের মধ্যে কি আছে? দ্বীপ যুক্ত লোক, তাই না? দ্বীপ এখানে কি হবে? হলন্ত, একটা হলন্ত হবে। তারপরে হচ্ছে লোক, তো এখানে দ্বীপ যুক্ত লোক দু লোক। এটি হচ্ছে নিবন্ধনের সিদ্ধ সন্ধির উদাহরণ যেটা আগে আমাদের দেখানো হয়েছে। তো তারপরে হচ্ছে রত্নাকরের মধ্যে কি আছে? যে রত্ন যুক্ত আকার হচ্ছে রত্নাকর। এটি একটি স্বরধ্বনির উদাহরণ। অকার কিংবা আকার অথবা অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়ে থাকে। আকারের পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। নবযুক্ত অন্ন হচ্ছে নবান্ন। স্বযুক্ত অধীন হচ্ছে কি স্বাধীন। নীল যুক্ত অচল হচ্ছে নীলাচল। নীল যুক্ত অচল হচ্ছে নীলাচল। নবযুক্ত আকর হচ্ছে কি? নবযুক্ত আকর হচ্ছে কি নব রত্নযুক্ত আকর হচ্ছে কি রত্নাকর। দ্বীপযুক্ত আয়ন হচ্ছে কি দ্বৈপায়ন হবে, এরকম এখানে উদাহরণে দেওয়া আছে, তাই না? তো এটি কি হবে যে স্বরধ্বনি উদাহরণ। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়ে থাকে এবং আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। অ কিংবা আ হচ্ছে কি অন্ন, এটা হচ্ছে কি নবযুক্ত অন্ন হচ্ছে নবান্ন। স্বযুক্ত অধীন হচ্ছে স্বাধীন। হিম যুক্ত হচ্ছে হিমাচল। রত্নযুক্ত আকার হচ্ছে রত্নাকর। এগুলো হবে, তাই না? তারপরে হচ্ছে কি সন্ধির প্রাসঙ্গিক নিয়ম অনুসারে নিয়ম সমূহের বর্ণনা আমাদের কি আছে? সন্ধি তো দুইটি ধ্বনির মিলনের সাথে মিলনের নাম হচ্ছে সন্ধি এবং দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনের যে ধ্বনিগত পরিবর্তন হয়ে থাকে তাকে হচ্ছে কি সন্ধি বলা হয়ে থাকে। যেমন আশাযুক্ত অতীত হচ্ছে আশাতীত, হিমযুক্ত আলয় হচ্ছে হিমযুক্ত আলয় হচ্ছে হিমালয়। সন্ধির উদ্দেশ্যে স্বাভাবিক স্বাভাবিক উচ্চারণের সহজ সহজ প্রবণতা ও ধ্বনি ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং সন্ধির মিলন কয়েক রকম হতে পারে। এটা হচ্ছে কি যে ধ্বনির মিলন বা রূপান্তর, ধ্বনি লোপ, ধ্বনি বিলোপ বা বদল বা পরিবর্তন। সন্ধি কেন প্রয়োজন? একটা হচ্ছে কি সন্ধি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে থাকে। নতুন শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির প্রয়োজন রয়েছে এবং শব্দের আকার ছোট করতে সন্ধির প্রয়োজন রয়েছে। সন্ধির ফলে ভাষা সাবলীল এবং শ্রুতি মধুর হয়ে থাকে এবং সর্বোপরি ভাষার উচ্চারণের সৌন্দর্য এবং শ্রুতি মাধুর্য বৃদ্ধি পায় এবং ভাষাকে প্রাঞ্জল এবং সংক্ষিপ্ত করতে সন্ধির প্রয়োজন অপরিসীম। সন্ধির প্রয়োজন এখানে অপরিসীম। তারপরে হচ্ছে কি সন্ধির প্রকারভেদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সন্ধি মূলত ভাষাগত বা সংস্কৃতগত, অর্থাৎ হচ্ছে সংস্কৃত ভাষার সন্ধি বা তৎসম সন্ধি হয়ে থাকে। বাংলা ভাষায় নিজস্ব উচ্চারণ আলাদা বলে বাংলা ভাষার সন্ধির নিয়মও আলাদা বৈচিত্র্য মণ্ডলী মণ্ডিত। বাংলা মৌখিক ভাষার সন্ধি বা ধ্বনি পরিবর্তনের যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি নামে পরিচিত। বাংলা সন্ধি দুই রকমের, একটা হচ্ছে কি যে
একটা হচ্ছে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তারপরে হচ্ছে কি এখানে যে তৎসম সন্ধি তিন প্রকার, একটা হচ্ছে কি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তারপরে হচ্ছে স্বরসন্ধির মধ্যে কি আছে, স্বরসন্ধি স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের যে সন্ধি হয়ে থাকে তাকে স্বরসন্ধি বলা হয়ে থাকে। স্বরসন্ধিতে দুইটি দুইটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়, একটা হচ্ছে অ সাথে যদি একার হয়ে থাকে তখন উভয় মিলে একার হয়ে থাকে। সযুক্ত এক হচ্ছে সতে, কতযুক্ত এক হচ্ছে কতে, আযুক্ত আ হচ্ছে কি আ, তো সেক্ষেত্রে হচ্ছে কি শাখাযুক্ত আলী হচ্ছে শাখারি, রূপযুক্ত আলী হচ্ছে রূপালী, আযুক্ত হ্রস্বই সমান হচ্ছে কি আযুক্ত রস্যু, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে রস্যু হবে। যেমন মিথ্যাযুক্ত উক হচ্ছে মিথ্যুক, হিংসাযুক্ত উক হচ্ছে হিংসুক বা নিন্দুক, হ্রস্বযুক্ত এ হচ্ছে হ্রস্বই, তো সেক্ষেত্রে হচ্ছে কুড়িযুক্ত এক হচ্ছে কুড়িক, ধনিক, গুটিক। এরা কোন কোন স্থলে পাশাপাশি দুইটি স্বরের শেষের টি লোপ পায়, যেমন যা যুক্ত ইচ্ছাযুক্ত দা যাচ্ছে তা, এখানে আযুক্ত হ্রস্বের মধ্যে ই লোপ পেয়েছে। ব্যঞ্জন ধ্বনি থেকে আছে স্বরে বা ব্যঞ্জনে, বা ব্যঞ্জনে আর ব্যঞ্জনে, অথবা ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয়ে থাকে তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়ে থাকে। প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি হচ্ছে ঘোষ হলে দুইটি মিলে ঘোষ ধ্বনি দিত হয়ে থাকে। যেমন হচ্ছে ছোট যুক্ত দা হচ্ছে কি ছোটদা, আর যুক্ত না হচ্ছে আন্না, চার যুক্ত টি হচ্ছে চারটি, এবং ঘর যুক্ত না হচ্ছে ধন্না, দূর যুক্ত ছাই হচ্ছে দুধ ছাই, নাত যুক্ত জামাই হচ্ছে নাত জামাই, বদ যুক্ত জাত হচ্ছে বজ্জাত, এবং হাত যুক্ত ছানি হচ্ছে কি হাত ছানি, পাঁচ যুক্ত শো হচ্ছে 500, সাত যুক্ত শো হচ্ছে 700। এখানে কি হবে 700, মানে স্পেলিং কি হবে যে দন্ডু সহায়তা তালভূষণ, তারপরে এখানে তালভূষণ 700, তাই না। তারপরে হচ্ছে এখানে পাঁচ যুক্ত শিকা হচ্ছে পাঁচ শিকা হবে। তারপরে হচ্ছে বন যুক্ত হয় বোনাই, চুল যুক্ত আরি চুলারি। তারপরে হচ্ছে তিন যুক্ত এক তিনেক, তিলেক এক যুক্ত এক হচ্ছে কি সরি বার যুক্ত এক হচ্ছে কি বারেক, তিন যুক্ত এক হচ্ছে তিনেক, কাঁচা যুক্ত কলা হচ্ছে কাঁচকলা, নাতি যুক্ত বউ হচ্ছে কি নাত বউ, ঘোড়া যুক্ত দৌড় হচ্ছে ঘোড়া যুক্ত দৌড় হচ্ছে ঘোড় দৌড়, তারপরে হচ্ছে ঘোড়া যুক্ত গাড়ি হচ্ছে ঘোড়া গাড়ি, ইত্যাদি। তৎসম শব্দের সন্ধির মধ্যে যেটা আছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এবং বিসর্গ ধ্বনির ক্ষেত্রে বিসর্গ স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তিন প্রকারে আছে। তো এখানে স্বর সন্ধি যেটা আছে, তো এখানে স্বর সন্ধিতে কি আছে, স্বরধ্বনির সঙ্গে যখন স্বরধ্বনি মিলন হবে তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে স্বর সন্ধি বলা হয়ে থাকে। অকার কিংবা আকারের পরে, অকার কিংবা আকার আকার থাকলে উভয় মিলে হচ্ছে আকার হয়ে থাকে, এবং আকারের পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে অযুক্ত অ হচ্ছে আ, নরযুক্ত অধম হচ্ছে কি নরাধম, নবযুক্ত অন্ন হচ্ছে নবান্ন, স্বযুক্ত অধীন হচ্ছে স্বাধীন, সূর্য যুক্ত অস্ত হচ্ছে সূর্যাস্ত, নীলাচলের মধ্যে যেটা আছে নীলাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত এগুলো এখানে আছে। তো নরযুক্ত অধম নরাধম, নবযুক্ত অন্ন হচ্ছে নবান্ন, স্বযুক্ত অধীন হচ্ছে স্বাধীন, সূর্যযুক্ত অস্ত হচ্ছে সূর্যাস্ত, হিমাচল, তার সাথে হচ্ছে প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি। অযুক্ত আ অযুক্ত আযুক্ত আ, হিমযুক্ত আলয় হচ্ছে হিমালয় দণ্ড, হিমযুক্ত আলয় হচ্ছে হিমালয়, তারপরে হচ্ছে দণ্ডযুক্ত আদেশ দণ্ডাদেশ, হতযুক্ত আশা হচ্ছে হতাশা, দেবালয় তার সাথে হচ্ছে কি রত্নাকর, এবং তার সাথে হচ্ছে সিংহাসন, এগুলো এখানে হয়ে থাকে। তাহলে হচ্ছে কি হিমযুক্ত আলয় হচ্ছে হিমালয়, দণ্ডযুক্ত আশা হচ্ছে দণ্ডাদেশ, হতযুক্ত আশা হচ্ছে হতাশা, দেবযুক্ত আলয় হচ্ছে কি দেবালয়, রত্নাকর এবং তার সাথে হচ্ছে সিংহাসন ইত্যাদি। আযুক্ত আ আযুক্ত আর সাথে এটাও কি হচ্ছে, এটা হচ্ছে আ, যথযুক্ত অর্থ হচ্ছে যথার্থ, আশাযুক্ত অতীত হচ্ছে আশাতীত, তরাযুক্ত উন্নীত এটা হচ্ছে ত্বরান্বিত, কথাযুক্ত অমৃত এটা হচ্ছে কথামৃত, মহাযুক্ত অর্ঘ্য মহার্ঘ্য ইত্যাদি। আযুক্ত আ হচ্ছে এখান থেকে, যেমন বিদ্যাযুক্ত আলা হচ্ছে বিদ্যালয়, মহাযুক্ত আশা হচ্ছে মহাশয়, কারাযুক্ত আগার এটা হচ্ছে কারাগার, সদাযুক্ত আনন্দ এটা হচ্ছে সদানন্দ। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথম পদের শেষে হ্রস্বই বা দীর্ঘই ধ্বনির সাথে দ্বিতীয় পদের প্রথমে হ্রস্বই বা দীর্ঘই ধ্বনি যোগে যে হচ্ছে কি দীর্ঘই কি হবে, দীর্ঘ যেটা হয়ে থাকে কারের হয়ে আগের বর্ণ যুক্ত হয়ে থাকে। যেমন হচ্ছে কি হ্রস্বযুক্ত হ্রস্ব হচ্ছে দীর্ঘ, অতিযুক্ত ইত হচ্ছে অতীত, প্রতিযুক্ত ইত হচ্ছে প্রতীতি, অতিযুক্ত ইন্দ্র হচ্ছে অতীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র হচ্ছে রবীন্দ্র ইত্যাদি। অতিযুক্ত ইত হচ্ছে অতীত, প্রতিযুক্ত ইত হচ্ছে কি প্রতীতি, অতিযুক্ত ইন্দ্র হচ্ছে অতীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র ইত্যাদি। হ্রস্বযুক্ত দীর্ঘই এখান থেকে কি হবে, হ্রস্বযুক্ত দীর্ঘ হচ্ছে দীর্ঘই, তো পরিযুক্ত ইক্ষা হচ্ছে পরীক্ষা, প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা, অধিযুক্ত ঈশ্বর হচ্ছে অধীশ্বর ইত্যাদি, অধিযুক্ত ঈশ্বর হচ্ছে অধীশ্বর ইত্যাদি। তারপরে হচ্ছে কি দীর্ঘই যুক্ত হ্রস্বই এটা হচ্ছে দীর্ঘই, শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র,
শচীযুক্ত সতীযুক্ত ইন্দ্র হচ্ছে সতীন্দ্র, সুধীযুক্ত ইন্দ্র হচ্ছে সুধীন্দ্র ইত্যাদি। দীর্ঘযুক্ত দীর্ঘয় হচ্ছে দীর্ঘযুক্ত দীর্ঘয় হচ্ছে এখানে দীর্ঘয়। তো তারপরে হচ্ছে সতীযুক্ত ঈশ হচ্ছে সতীশ, মহীযুক্ত ঈশ্বর হচ্ছে মহেশ্বর, শ্রীযুক্ত ঈশ হচ্ছে শ্রীশ। এখানে হতে পারে তো সতীযুক্ত ঈশ সতীশ, মহীযুক্ত ঈশ্বর মহেশ্বর, শ্রীযুক্ত ঈশ হচ্ছে শিরীষ, এগুলো এই জায়গা থেকে হবে। তারপরে হচ্ছে প্রথম পদের রস রস্বই বা দীর্ঘই ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের রস্বই বা দীর্ঘই ধ্বনির মিলনে দীর্ঘ দীর্ঘইকার হয়ে আগের বর্ণে যুক্ত থাকে, আগের বর্ণে যুক্ত থাকে, এটা হচ্ছে কি রস্বই, তার সাথে হচ্ছে রস্বই, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে দীর্ঘ হয়ে থাকে। কটুক্ত উক্তি হচ্ছে কটুক্তি, সুযুক্ত উক্তি হচ্ছে সুক্তি, মরুযুক্ত উদ্যান হচ্ছে মরুদ্যান, কটুযুক্ত উক্তি হচ্ছে কটুক্তি, সুযুক্ত উক্তি হচ্ছে সুক্তি, মরুযুক্ত উদ্যান হচ্ছে মরুদ্যান ইত্যাদি। তো রস্বের সাথে যখন রস্বের সাথে যখন দীর্ঘ যুক্ত হবে তখন সেক্ষেত্রে হচ্ছে রস্বের সঙ্গে যখন দীর্ঘ যুক্ত হবে তখন সেক্ষেত্রে দীর্ঘ হবে। যেমন হচ্ছে লঘু যুক্ত ঊর্মি লঘুর্মি, তনুযুক্ত ঊর্ধ্ব তনুর্ধ্ব, তারপরে হচ্ছে বহুযুক্ত ঊর্ধ্ব হচ্ছে বহুর্ধ্ব ইত্যাদি। তারপরে এখানে যখন হচ্ছে কি দীর্ঘর সাথে রস্ব যুক্ত হবে, যেমন বধু তার সাথে হচ্ছে উক্তি বধুক্তি দীর্ঘ কার বধুযুক্ত উক্তি হচ্ছে বধুক্তি, বধুযুক্ত উৎসব হচ্ছে বধুৎসব, বধুযুক্ত উচিত হচ্ছে কি বধুচিত। তারপরে দীর্ঘের সাথে যখন দীর্ঘ যুক্ত হবে তখন এখানে দীর্ঘ হবে, যেমন হচ্ছে কি যে ভূযুক্ত ঊর্ধ্ব হচ্ছে কি ভূযুক্ত ঊর্ধ্ব হচ্ছে কি ভূযুক্ত ঊর্ধ্ব হচ্ছে কি এখানে হচ্ছে কি ভূর্ধ। তো প্রথম পদের শেষে অধ্বনি বা আ ধ্বনি এর পরে দ্বিতীয় পদের শেষে হ্রস্বই ধ্বনি বা দীর্ঘই ধ্বনি মিলনে একার হয়ে পূর্ব পদে যুক্ত হয়ে থাকে। যেমন সত্যযুক্ত সত্যযুক্ত ইন্দ্র হচ্ছে সত্যেন্দ্র, স্বযুক্ত ইচ্ছা হচ্ছে স্বেচ্ছা, শুভযুক্ত ইচ্ছা হচ্ছে শুভেচ্ছা ইত্যাদি। মহাযুক্ত ইন্দ্র হচ্ছে মহেন্দ্র, যথাযুক্ত ইষ্ট হচ্ছে যথেষ্ট, যথাযুক্ত ইচ্ছা হচ্ছে যথেচ্ছা ইত্যাদি। অবযুক্ত ইচ্ছা হচ্ছে অপেক্ষা, গণযুক্ত ঈশ হচ্ছে গণেশ, পরশযুক্ত ঈশ হচ্ছে পরশযুক্ত ঈশ হচ্ছে কি পরমেশ, অবযুক্ত ইচ্ছা হচ্ছে অপেক্ষা, গণযুক্ত ঈশ হচ্ছে গণেশ, পরশযুক্ত ঈশ হচ্ছে কি পরমেশ ইত্যাদি। আযুক্ত দীর্ঘই হচ্ছে সমান ইয়ে, এটা হচ্ছে কি মহাযুক্ত ঈশ হচ্ছে মহাযুক্ত ঈশ্বর হচ্ছে কি মহেশ্বর ইত্যাদি। তো প্রথম পদের শেষে অধ্বনি কিংবা আধ্বনি এর পরে দ্বিতীয় পদের প্রথমে যে রস উ বা হচ্ছে কি দীর্ঘই রস ও বা দীর্ঘ দীর্ঘ ধ্বনির মিলনে যে হচ্ছে ওকার ওকার হয়ে ওকার হয়ে আগের বর্ণে যুক্ত হয়ে থাকে। তো এক্ষেত্রে কি কি আছে, যেরকম হচ্ছে ওয়ের সাথে যদি হচ্ছে রস রস এখানে যুক্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে ওকার হবে। যেমন সর্বযুক্ত উচ্চ সর্বোচ্চ, সর্বযুক্ত উচ্চ হচ্ছে সর্বোচ্চ, তারপর সূর্যযুক্ত উদয় হচ্ছে সূর্যোদয়, তারপরে হচ্ছে সূর্যযুক্ত উদয় হচ্ছে সূর্যোদয়, প্রশ্নযুক্ত উচ্চ হচ্ছে উত্তর হচ্ছে প্রশ্নোত্তর, নবযুক্ত নবযুক্ত ঊর্ধ্ব হচ্ছে কি নবরা, গৃহযুক্ত ঊর্ধ্ব হচ্ছে গৃহর্ধ্ব গৃহর্ধ্ব, সর্বযুক্ত ঊর্ধ্ব হচ্ছে সর্বোর্ধ্ব ইত্যাদি। যথাযুক্ত উচিত হচ্ছে যথোপজিত যথ যথোচিত, এটা হচ্ছে যথাযুক্ত উচিত হচ্ছে যথোচিত, কথাযুক্ত উপকথন এটা হচ্ছে কথোপকথন, যথাযুক্ত উপযুক্ত যথোপযুক্ত, আযুক্ত দীর্ঘই আযুক্ত যদি দীর্ঘই হয় তখন সেক্ষেত্রে উ হয়ে থাকে। যেমন গঙ্গাযুক্ত ঊর্মি গঙ্গার্মি, মহাযুক্ত ঊর্মি হচ্ছে কি মহার্মি ইত্যাদি, মহাযুক্ত ঊর্মি হচ্ছে মহার্মি ইত্যাদি। প্রথম পদের শেষে অধ্বনি কিংবা আধ্বনি এর পরে দ্বিতীয় পদের শেষে এ ধ্বনি এবং ওই ধ্বনি এর মিলনে ঐকার হয়ে থাকে এবং আগে বর্ণে যুক্ত হয়ে থাকে। যেমন হচ্ছে কি অযুক্ত আ হচ্ছে অযুক্ত আ, সেই সেক্ষেত্রে হচ্ছে কি এ যুক্ত ওই হচ্ছে ওই, যেমন অযুক্ত এ হচ্ছে ওই, জনযুক্ত এ হচ্ছে জনেক, হিতযুক্ত এসি হিতৈষী এক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে অযুক্ত ওই হচ্ছে ওই, মতযুক্ত ঐক্য হচ্ছে মতৈক্য, মতযুক্ত ঐক্য হচ্ছে মতৈক্য, তারপরে হচ্ছে রাজযুক্ত ঐ রাজযুক্ত ঐশ্বর্য এটা হচ্ছে রাজস রাজস্ব রাজৈশ্বর্য, আযুক্ত এ হচ্ছে ওই আযুক্ত এ যুক্ত এ হচ্ছে ওই। তো এখানে কি হবে তথাযুক্ত এবচ তথবচ তথৈবচ, তারপর তথাযুক্ত এবৈঠ তথৈব, সদাযুক্ত এব হচ্ছে সদৈব ইত্যাদি। আযুক্ত ওই হচ্ছে কি ওই, মহাযুক্ত ঐশ্বর্য হচ্ছে কি মহেশ্বর্য, মহাযুক্ত ঐক্য হচ্ছে কি মহেক্য। প্রথম পদের শেষে অধ্বনি বা আধ্বনি এর পরে দ্বিতীয় পদের প্রথমে ও ধ্বনি এবং ওই ধ্বনি মিলনে ঐকার হয়ে আগের বর্ণে যুক্ত থাকে।
তো সেক্ষেত্রে হচ্ছে কি ওয়া যোগ হচ্ছে কি ওয়া ও ওই এটা যুক্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে ওয়ার সাথে যদি ও যুক্ত করি তখন সেক্ষেত্রে হচ্ছে কি ওই হবে। তো বনযুক্ত ঔষধি হচ্ছে বনস্পতি, বনযুক্ত বনযুক্ত ঔষধি হচ্ছে বনস্পতি, আযুক্ত ও হচ্ছে কি ওই, ইহাযুক্ত ঔষধি হচ্ছে কি মহৌষধি, ইহাযুক্ত ঔষধি হচ্ছে মহৌষধি, তার মানে হচ্ছে অযুক্ত ওই হচ্ছে ওই। তো পরমযুক্ত ঔষধ হচ্ছে কি পরমৌষ, চিত্তযুক্ত ঔদার্য হচ্ছে চিত্তর্জর্য ঔদার্য, তারপর হচ্ছে কি আযুক্ত ওই সমান হচ্ছে কি ওই। তো সেক্ষেত্রে হচ্ছে কি মহাযুক্ত ঔষধ হচ্ছে কি মহৌষধ, মহৌষধ তো প্রথম পদে শেষে হ্রস্বইকার কিংবা দীর্ঘই ধ্বনি এর পরে দ্বিতীয় পদে শুরুতে হ্রস্বই কিংবা দীর্ঘই ছাড়া অন্য কোনো ধ্বনি থাকলে হ্রস্বই দীর্ঘ স্থলে অন্তর্য ফলা এবং হচ্ছে কি স্বরধ্বনি চিহ্ন পূর্ব পদের সাথে যুক্ত হয়ে থাকে, যেমন এটা হচ্ছে কি হ্রস্বই দীর্ঘই, তার সাথে হচ্ছে হ্রস্বই দীর্ঘই ভিন্ন অন্য স্বরধ্বনি, তো এখানে হচ্ছে কি অন্তর্য বা জফলা ধ্বনি তার সাথে হচ্ছে স্বরধ্বনি, যেমন হচ্ছে কি হ্রস্বই যুক্ত অ হচ্ছে কি জফলা যোগ অ, অতিযুক্ত অন্ত হচ্ছে অত্যন্ত, অধিযুক্ত অক্ষ হচ্ছে অধ্যক্ষ, প্রতিযুক্ত অহ হচ্ছে প্রত্যহ, পরিযুক্ত অন্ত হচ্ছে পর্যন্ত ইত্যাদি। হ্রস্বই যুক্ত আ সেখান থেকে হচ্ছে কি অন্তর্য বা অন্তর্য ফলা যদি আ হয়ে থাকে তখন সেক্ষেত্রে কি হবে ইতিযুক্ত আদি হচ্ছে ইত্যাদি, প্রতিযুক্ত আশা হচ্ছে প্রত্যাশা, অতিযুক্ত আশ্চর্য হচ্ছে অত্যাচার্য অত্যাশ্চর্য, হ্রস্বযুক্ত হ্রস্বযুক্ত রস, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে জ বা জ ফলা তার সাথে হচ্ছে এখানে হ্রস্ব হবে, তো অতিযুক্ত উক্ত হচ্ছে অত্যুক্তি, পরিযুক্ত উপরিযুক্ত উপরি, তো এটা হচ্ছে উপরিযুপরি, উত্তরযুক্ত উত্তর হচ্ছে এটা হচ্ছে উত্তরোত্তর প্রতি উত্তর, প্রতিযুক্ত উত্তর হচ্ছে প্রত্যুত্তর, তারপর হচ্ছে কি হ্রস্বযুক্ত এ হচ্ছে জ বা জ ফলা তার সাথে হচ্ছে এ, এটা হচ্ছে প্রতিযুক্ত এক হচ্ছে প্রত্যেক, দীর্ঘযুক্ত আ সমান হচ্ছে কি অন্তর্য বা জ ফলা যোগ হচ্ছে আর এটা হচ্ছে কি মসি যুক্ত আধার হচ্ছে কি মশাধার, প্রথম পদে শেষে হ্রস্বই দীর্ঘই ধ্বনি এবং দ্বিতীয় পদে প্রথমে হচ্ছে কি হ্রস্বই দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে হ্রস্বই দীর্ঘ ধ্বনির স্থলে ব ফলা এবং স্বরধ্বনি চিহ্ন পূর্ববর্তী ব্যঞ্জন সাথে যুক্ত হয়ে থাকে, যেমন হচ্ছে হ্রস্বই দীর্ঘ অন্য যোগ হচ্ছে অন্য স্বরধ্বনি ব ফলা যুক্ত হ্রস্বই দীর্ঘ ভিন্ন স্বরধ্বনি চিহ্ন, যেরকম হচ্ছে কি হ্রস্ব যুক্ত অ হচ্ছে কি এটা হচ্ছে ব ফলা যুক্ত অ, যেমন হচ্ছে সুযুক্ত অল্প হচ্ছে স্বল্প, অনুযুক্ত হয় হচ্ছে অন্যয়, সুযুক্ত অল্প হচ্ছে স্বল্প তার সাথে হচ্ছে অনুযুক্ত অন্যয় হচ্ছে অনুযুক্ত অয় হচ্ছে কি অন্যয়, উযুক্ত আ মানে হচ্ছে ব ফলা, ব ফলা যোগ হচ্ছে আ, তো সেক্ষেত্রে কি হবে সুযুক্ত আগত হচ্ছে স্বাগত, পশুযুক্ত আচরণ আচার মানে হচ্ছে কি অশাচার, উযুক্ত হ্রস্বই হচ্ছে ব ফলা বা হ্রস্বই, এটা হচ্ছে অনুযুক্ত ইত, অনুযুক্ত ইত হচ্ছে অন্বিত, অনুযুক্ত ইত হচ্ছে অন্বিত, হ্রস্বই যুক্ত দীর্ঘ হচ্ছে ব ফলা যুক্ত দীর্ঘ, তনুযুক্ত দীর্ঘ হচ্ছে তন্নি, হ্রস্ব যুক্ত এ হচ্ছে কি ব ফলা যুক্ত এ অনুযুক্ত এসন অন্বেষণ, হ্রস্বযুক্ত এ হচ্ছে ব ফলা যুক্ত এ এটা হচ্ছে অনুযুক্ত এসন অন্বেষণ, প্রথম পদে শেষে প্রথম পদে শেষে রি ধ্বনি এবং দ্বিতীয় পদে শেষে রি ধ্বনি ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে রি ধ্বনির জায়গায় র ফলা হয়ে থাকে এবং অন্য অন্য স্বরধ্বনির চিহ্ন পূর্ব পদে শেষের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যেমন রি যুক্ত অ হচ্ছে কি র ফলা যোগ হচ্ছে অ, পিতৃযুক্ত অনুমতি হচ্ছে পিতৃানুমতি, রি যুক্ত আ হচ্ছে র ফলা যোগ হচ্ছে আ, পিতৃ পিতৃযুক্ত আলয় হচ্ছে পিত্রালয়, মাতৃযুক্ত আদেশ হচ্ছে মাত্রাদেশ, রি যুক্ত হ্রস্বই সমান কি হবে র যুক্ত হ্রস্বই, এরা হচ্ছে পিতৃযুক্ত, ইচ্ছা হচ্ছে পিতৃ ইচ্ছা, প্রথম পদে শেষে অ কিংবা আ ধ্বনি এবং দ্বিতীয় পদে প্রথমে প্রথমে হচ্ছে কি রি থাকলে উভয় মিলে হচ্ছে আর্ত হয়ে থাকে, যেমন অযুক্ত আ যোগ হচ্ছে এখানে রি সমান এখানে কি হবে অর হবে, যেমন হচ্ছে কি অযুক্ত রি অর হবে, দেবযুক্ত ঋষি হচ্ছে দেবশ্রী, উত্তম যুক্ত ঋণ এটা হচ্ছে উত্তমার্গ, দেবযুক্ত ঋষি দেবশ্রী, উত্তম যুক্ত ঋণ হচ্ছে উত্তমার্গ, মানে কি শোকযুক্ত ঋত হচ্ছে কি শোকার্ত, তারপর হচ্ছে কি আযুক্ত রি এটা হচ্ছে কোনটা হবে যে রাজাযুক্ত ঋষি রাজর্ষি, মহাযুক্ত ঋষি হচ্ছে মহর্ষি, প্রথম পদে শেষে অকার কিংবা আকার ধ্বনি এবং দ্বিতীয় পদে শেষে ঋত থাকলে উভয় মিলে আর্ত হয়ে থাকে, অ কিংবা আয়ের পরে ঋত থাকলে সেটা হচ্ছে কি আর্ত হয়ে থাকে, যেমন অযুক্ত ঋত হচ্ছে কি আর্ত, তাই না, তো সেক্ষেত্রে হচ্ছে কি দুঃখযুক্ত ঋত দুঃখার্থ, শীত শীতযুক্ত ঋত এটা হচ্ছে শীতার্থ, শোকযুক্ত ঋত হচ্ছে শোকার্থ, ভয়যুক্ত ঋত হচ্ছে ভয়ার্থ, আযুক্ত ঋত হচ্ছে আর্ত, তৃষ্ণাযুক্ত ঋত হচ্ছে তৃষ্ণার্ত, ক্ষুধাযুক্ত ঋত হচ্ছে ক্ষুধার্ত, তো প্রথম পদে এ ওই ও ধ্বনি এবং দ্বিতীয় পদে প্রথমে স্বরধ্বনি থাকলে অয় আয় আব অব আয়
এবং দ্বিতীয় পদের স্বরধ্বনি প্রথম পদের সঙ্গে যুক্ত হলে তো এখানে কি হবে, এ ওই ও ওই ও ও এবং স্বরধ্বনি, এবং তার সাথে হচ্ছে অয় আয় আব অব আব এবং তার সাথে স্বরধ্বনি এখানে হবে, তো এর সাথে কি হবে এ যোগ স্বরধ্বনি, তো এখানে কি হবে অয় তার সাথে হচ্ছে স্বরধ্বনি এখানে হবে। তো এতে কি আছে, যেমন হচ্ছে কি সে যুক্ত অন হচ্ছে কি সায়ন, সে যুক্ত অন হচ্ছে কি এখানে সায়ন, নে যুক্ত অন হচ্ছে কি এখানে নয়ন, নে যুক্ত অয়ন হচ্ছে, নে যুক্ত অন হচ্ছে এখানে নয়ন, তো ওই যুক্ত স্বরধ্বনি, ওই যুক্ত স্বরধ্বনি সমান এখানে কি হবে যে আই যোগ স্বরধ্বনি, তেমন হচ্ছে কি নৈ যুক্ত অক হচ্ছে কি নায়ক, বৈ যুক্ত অক হচ্ছে কি এখানে গায়ক। আচ্ছা তারপরে হচ্ছে কি ও স্বরধ্বনি, ও স্বরধ্বনি এবং তার সাথে হচ্ছে কি অবযুক্ত স্বরধ্বনি, এটা ও স্বরধ্বনি এবং তার সাথে অবযুক্ত স্বরধ্বনি, ভযুক্ত অন হচ্ছে ভবন, পযুক্ত অন হচ্ছে কি পবন, ও যুক্ত স্বরধ্বনি হচ্ছে কি আবযুক্ত স্বরধ্বনি, পৌযুক্ত আব হচ্ছে কি ভাবুক, ভৌযুক্ত আব হচ্ছে কি ভাবুক, নৌযুক্ত ই হচ্ছে নাবিক। নিপতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত সন্ধির মধ্যে কি আছে, সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয়ে থাকে তাকে নিপতনে সিদ্ধ সন্ধি বলা হয়ে থাকে। যেমন গোযুক্ত অক্ষ হচ্ছে গোবাক্ষ, স্বযুক্ত ঈশ্বর মানে সৈর, স্বযুক্ত ঈশ্বর এটা হচ্ছে সৈর, কুলযুক্ত অটা হচ্ছে কুলোটা, গোযুক্ত ইন্দ্র হচ্ছে গবেন্দ্র, প্রযুক্ত এসন হচ্ছে কি পেশন, রক্তযুক্ত উষ্ট্র হচ্ছে রক্তষ্ট, প্রযুক্ত উর মানে হচ্ছে পৌর, মাত্র যুক্ত অণ্ড মাতণ্ড, গোযুক্ত অস্থি হচ্ছে গবাস্থি, পরযুক্ত পর হচ্ছে পরস্পর, শুদ্ধযুক্ত ওজন হচ্ছে কি শুদ্ধোদন, এবং তার সাথে হচ্ছে বিম্বযুক্ত অষ্ট হচ্ছে বিম্ব বিম্বষ্ট, বিম্বযুক্ত অষ্ট হচ্ছে বিম্বষ্ট। তো সৈর শাসক গবেন্দ্র, কুলোটা গবাদি বা গবাস্থি, পশু বক্ষা, পশু বক্ষাকে পেছনে বোম্বেতে বিম্বষ্ট, রক্তষ্ট রক্ত বা রক্তষ্ট, শুদ্ধির শুদ্ধোদনের জন্য মাতণ্ড নামক ডাক্তারের নিকট পাঠাবে কিনা তা পরস্পরের সাথে আলাপ করে নিল। তো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে যেটা আছে, ব্যঞ্জনে স্বরে ব্যঞ্জনে বা ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয়ে থাকে তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়ে থাকে, এবং ব্যঞ্জন সন্ধিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে ব্যঞ্জন স্বরে, স্বরে ব্যঞ্জনে বা হচ্ছে ব্যঞ্জনে ব্যঞ্জনে। ব্যঞ্জন স্বরের মধ্যে কি আছে, পূর্ব পদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন এটা হচ্ছে ক স ট প থাকলে পর পদের প্রথমটি হচ্ছে স্বরধ্বনি হলে স্বরধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে বা অয়ের স্থলে গ এবং চ এর স্থলে বর্গুজ এবং ট এর স্থলে ড অথবা ত এর স্থলে দ এবং প এর স্থলে ব তে পরিণত হয়ে থাকে, এবং পর পদের স্বরধ্বনি বর্গের তৃতীয় স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে থাকে। যেমন হচ্ছে ক স ট প সাথে যদি স্বরধ্বনি থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে গ বর্গুজ ড দ ব এবং এর সাথে হচ্ছে স্বরধ্বনি হবে, তো সেক্ষেত্রে হচ্ছে ওয় এর সাথে যদি আ ক এর সাথে যদি অ হয়ে থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে কি গ যুক্ত অ, তো এটা হচ্ছে কি দিক যুক্ত অন্ত হচ্ছে দিগন্ত, ক যুক্ত যদি আ হয়ে থাকে তখন সেক্ষেত্রে এখানে গ যুক্ত আ হচ্ছে কি বাঘ যুক্ত আড়ম্বর হচ্ছে কি বাঘাড়ম্বর, চ যুক্ত আ হচ্ছে চ যুক্ত আ এবং তার সাথে বর্গুজ যুক্ত আ এটা হচ্ছে নিজ যুক্ত অন্ত নিজন্ত, অস যুক্ত অন্ত হচ্ছে অজন্ত, ট যুক্ত আ হচ্ছে ট যুক্ত আ এবং তার সাথে ড যুক্ত আ এটা হচ্ছে ষড়যুক্ত, আনন হচ্ছে কি ষড়ানন, ট যুক্ত রি এবং তার সাথে হচ্ছে এখানে র যুক্ত রি, তো এখানে কি হবে ষড়যুক্ত ঋতু হচ্ছে ষড়ঋতু, আর এখানে হচ্ছে কি ত যুক্ত অ এবং তার সাথে হচ্ছে দ যুক্ত এ মানে হচ্ছে কি তৎযুক্ত অবধি হচ্ছে ততবুধি, তাই না, এখানে হচ্ছে ততে তার এখানে অবধিতে অ তার মানে এখানে ততবুধি, মানে ষড়যুক্ত ঋতু ষড় ঋতু, ষড়যুক্ত অন হচ্ছে কি ষড়ানন, বাঘযুক্ত আড়ম্বর বাঘাড়ম্বর, নিশযুক্ত অন্ত নিজন্ত, অসযুক্ত অন্ত অসযুক্ত অন্ত হচ্ছে অজন্ত, তারপর হচ্ছে কি দিকযুক্ত অন্ত হচ্ছে দিগন্ত, তারপরে হচ্ছে কি যে পযুক্ত যদি অ হয় তখন সেক্ষেত্রে হচ্ছে বযুক্ত হবে, তো সেক্ষেত্রে হচ্ছে কি সুযুক্ত অন্ত হচ্ছে কি সুবন্ত হয়ে থাকে। স্বরে ব্যঞ্জনে ধ্বনি স্বরে ব্যঞ্জনে সন্ধির ক্ষেত্রে কি হবে, পূর্ব পদের শেষে যদি স্বরধ্বনি থাকে তাহলে হচ্ছে পর পদের প্রথম ধ্বনি যদি হচ্ছে ছ হয়ে থাকে তাহলে সন্ধির নিয়ম অনুসারে ছ ধ্বনি হবে চয় ছয় হবে, এবং স্বরধ্বনি চয় ছয়ের পূর্বে হয়ে থাকে। যেমন হচ্ছে কি স্বরধ্বনি স্বরধ্বনি এবং তার সাথে যদি ছ হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি স্বরধ্বনি এবং তার সাথে চয় ছয়, যেমন হচ্ছে কি অযুক্ত ছ এবং তার সাথে হচ্ছে অযুক্ত চয় ছয়, এখানে প্রযুক্ত ছদ যেটা আছে সেটা হচ্ছে প্রচ্ছদ, বৃক্ষযুক্ত ছায়া হচ্ছে বৃক্ষ ছায়া, মুখযুক্ত ছবি মুখছবি, একযুক্ত ছত্র হচ্ছে একচ্ছত্র, আযুক্ত ছ হচ্ছে আযুক্ত ছয় এবং তার সাথে হচ্ছে আযুক্ত চয় ছয়, আযুক্ত চয় ছয় হচ্ছে আচ্ছন্ন, আযুক্ত সাধন হচ্ছে কি আচ্ছাদন, কথাযুক্ত ছলে হচ্ছে কথাচ্ছলে, রসযুক্ত ছ যুক্ত রসযুক্ত চয় ছয় এটা হচ্ছে কি পরিচ্ছেদ, পরিযুক্ত ছেদ হচ্ছে পরিচ্ছেদ, বিযুক্ত ছেদ হচ্ছে বিচ্ছেদ, উযুক্ত ছ হচ্ছে উযুক্ত ছয় এবং তার সাথে হচ্ছে উযুক্ত ছয় ছয় এটা হচ্ছে তরুযুক্ত ছায়া হচ্ছে তরু ছায়া,
ব্যঞ্জনী ব্যঞ্জনে যখন হবে তখন সেক্ষেত্রে হচ্ছে কি ত এবং তার সাথে এটা যদি হয় খণ্ড দ বা হচ্ছে কি দ এবং পর পদে শুরুতে চ এবং ছ থাকলে ত এবং খণ্ড ত যেটা আছে বা হচ্ছে দ এর স্থলে চ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে ত খণ্ড ত দ এবং তার সাথে হচ্ছে যে চ ছ এগুলো থাকলে তো এখানে হচ্ছে কি চ হলুন বা এখানে চয় চয় এখানে চলে আসে। তো এখানে খণ্ড ত সাথে যদি চ আসে তখন সেক্ষেত্রে চয় চয়, যেমন সৎযুক্ত চরিত্র সচ্চরিত্র, চলকযুক্ত চিত্র চলচ্চিত্র, স্বরযুক্ত চন্দ্র শরৎচন্দ্র, সযুক্ত চিন্তা হচ্ছে সচিন্তা, দযুক্ত চ হচ্ছে চয় চয়। তো সেখানে বিপদযুক্ত চিন্তা হচ্ছে বিপদ চিন্তা, বিপদযুক্ত চ হচ্ছে বিপর্যয়। তো এখানে তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে তয় তয় তার সাথে হচ্ছে এখানে যদি দেখা যায় যে এখানে খণ্ড ত এবং তার সাথে হচ্ছে যদি ছ থাকে তখন সেক্ষেত্রে চয় ছয় হয়ে যাবে। যেমন হচ্ছে উদ্যুক্ত ছিন্ন উচ্ছিন্ন, উদ্যুক্ত ছেদ হচ্ছে উচ্ছেদ, দশ সাথে যদি ছ থাকে তখন সেক্ষেত্রে চয় ছয়। তো এখানে হচ্ছে তৎযুক্ত ছবি হচ্ছে তৎছবি, বিপদযুক্ত ছায়া হচ্ছে বিপদ ছায়া। তো প্রথম পদে তৎ বা দ এবং পর পদে শুরুতে বর্গুজ এবং ছ থাকলে তৎ বা দ এর স্থলে বর্গুজ হয়ে থাকে। তৎ বা দ এবং তার সাথে হচ্ছে বর্গুজ এবং ছ, তো বর্গুজ এবং তার সাথে হচ্ছে বর্গুজ ছ এটা থাকে। তো এখানে তৎযুক্ত বর্গুজ হচ্ছে বর্গুজ জয়, উদ্যুক্ত জল হচ্ছে উজ্জ্বল, যাবজ্জুক্ত জীবন হচ্ছে কি যাবজ্জীবন, জগৎযুক্ত জীবন হচ্ছে জগৎজীবন, তৎযুক্ত জন্ম হচ্ছে তৎজন্ম, সৎযুক্ত জন হচ্ছে সজ্জন, দযুক্ত বর্গুজ হচ্ছে কি যে বর্গুজ জয় জয়। তো বিপদযুক্ত জনক হচ্ছে বিপজ্জনক, বিপদযুক্ত জাল হচ্ছে কি বিপদ জাল, খণ্ডতযুক্ত খণ্ডতযুক্ত হচ্ছে এখানে ঝ, তো এখানে হচ্ছে বর্গুজ জয় ছয়। কুযুক্ত ঝটিকা হচ্ছে কুজ্ঝটিকা, প্রথম পদে শেষে ত বা দ এবং পর পদে শুরুতে বর্গুজ থাকলে উভয়ের পরিবর্তে জয় জয় হয়ে থাকে। তাহলে এখানে কি হবে তদ তযুক্ত খণ্ড তদ এবং তার সাথে দয় এবং তার সাথে কি হবে তাল বসে হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হবে চয় ছয় হয়ে থাকে এখান থেকে। আচ্ছা তারপরে এখানে কি হবে তদ তযুক্ত এখানে খণ্ড তয় এবং তার সাথে তাল বসে থাকলে চযুক্ত ছ এবং তার সাথে হচ্ছে চয় ছয়। তো উদযুক্ত শ্বাস হচ্ছে উচ্ছ্বাস, চলদযুক্ত শক্তি হচ্ছে জলদ শক্তি, উদযুক্ত শৃঙ্খল হচ্ছে উশৃঙ্খল। তো প্রথম পদের শেষে ত বা দ এবং পর পদের শুরুতে দ বা ঢ থাকলে উভয় মিলে ডয় ঢয় বা ড ঢ এখান থেকে হয়ে থাকে, এবং ত দ এবং তার সাথে হচ্ছে ড ঢ থাকলে ডয় ড এবং তার সাথে ড ড ঢ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে কি হবে যে তার সাথে হচ্ছে কি ত যুক্ত খণ্ড ত এবং তার সাথে হচ্ছে ড, এটা হচ্ছে কি ডয় 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 ড, উদযুক্ত দিন হচ্ছে কি উদ্দিন, এখানে হচ্ছে যে ত যুক্ত ড হচ্ছে কি তযুক্ত দ হচ্ছে কি ডয় ঢয়, বৃহৎযুক্ত ঢক্কা, তো এখানে কি হবে বৃহৎ ঢক্কা। তো প্রথম পদের শেষে ত বা দ এবং পর পদের শুরুতে হ থাকলে উভয় মিলে দয় ধয় হয়ে থাকে। তাহলে এখানে কি হবে তযুক্ত হ হচ্ছে কি দয় ধয়, তো উদ্যুক্ত হার হচ্ছে উদ্ধার, উদ্যুক্ত রীতি এটা হচ্ছে উদ্ধৃতি, উদ্যুক্ত উদ্যুক্ত হৃত এটা হচ্ছে উদ্ধৃত। তারপরে এখানে হচ্ছে যে দ যুক্ত হওয়া হচ্ছে কি দয় ধয়, তৎযুক্ত হিত হচ্ছে তদ্ধিত, পদযুক্ত হিত হচ্ছে পদ্ধতি, পদযুক্ত হতে হচ্ছে পদ্ধতি। প্রথম পদে শেষে ত বা তৎ বা দ এবং পরবর্তী শুরুতে ল থাকলে উভয় মিলে লয় লয় হয়ে থাকে। তো এখানে তৎযুক্ত লয় তৎযুক্ত দ এবং তার সাথে ল এবং লয় লয় হয়ে থাকে, তৎযুক্ত লয় এবং তার সাথে লয় লয়। উদ্যুক্ত লাস হচ্ছে উল্লাস, উদ্যুক্ত লেখ হচ্ছে উল্লেখ, উদ্যুক্ত লিখিত হচ্ছে উল্লিখিত, উদ্যুক্ত লেখ্য হচ্ছে উল্লেখ্য। অঘোষ যেটা হচ্ছে কি অল্প প্রাণ ধ্বনির পরে, অঘোষ অল্প প্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি থাকলে অঘোষ অল্প প্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের হচ্ছে যে ঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়ে থাকে, অর্থাৎ ঘোষ অল্প প্রাণ ধ্বনি যেটা আছে যেরকম হচ্ছে ক ষ ত ত প এবং বর্গের হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম বা হচ্ছে অন্তুজ্জ র ব বর্গে তৃতীয় এবং বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম অন্তুজ্জ র ব হয়ে থাকে। তো বর্গের প্রথম ধ্বনি তৃতীয় ধ্বনি হয়ে যায়। তো সেক্ষেত্রে ক এর সাথে যদি দ যুক্ত হয় তখন সেক্ষেত্রে হচ্ছে গ যুক্ত দ হয়ে থাকে, যেমন বাঘ যুক্ত দান হচ্ছে বাগদান, বাঘ যুক্ত দেবী হচ্ছে কি বাঘ দেবী, বক যুক্ত ক যুক্ত ব হচ্ছে এবং তার সাথে হচ্ছে গ যুক্ত ব হচ্ছে কি দিক যুক্ত বিজয় হচ্ছে দিক বিজয়, ট যুক্ত অন্তর্য হচ্ছে কি র যুক্ত অন্তর্য, তো সেক্ষেত্রে হচ্ছে ষড় যুক্ত যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র, ত যুক্ত গ হচ্ছে ত যুক্ত গ, তার মানে হচ্ছে কি দ যুক্ত গ। তো তারপরে এখানে কি আছে উদ্গার এবং তার সাথে উদ্গার, তো এখানে হচ্ছে উদযুক্ত কিরণ হচ্ছে উদ্গিরণ বা সদ্গুরু, তযুক্ত ঘ হচ্ছে কি
দযুক্ত ঘ, তো এখানে হচ্ছে উদযুক্ত গাঠন হচ্ছে উদ্ঘাটন, তযুক্ত ভ এবং তার সাথে হচ্ছে কি দযুক্ত ভ হলে সেক্ষেত্রে কি হবে উদযুক্ত ভবন হচ্ছে উদ্ভাবন। তো এখানে হচ্ছে কি তযুক্ত অন্তর্জয়, সেখান থেকে হচ্ছে দযুক্ত অন্তর্জয় যদি হয় তখন সেক্ষেত্রে হচ্ছে কি উদ্যোগ, উদ্যুক্ত যোগ এবং তার সাথে হচ্ছে উদ্যোগ, উদযুক্ত যম, যম হচ্ছে উদ্যম এবং তযুক্ত র হচ্ছে কি দযুক্ত র এবং হচ্ছে কি তযুক্ত রূপ হচ্ছে তদ্রূপ, তযুক্ত ব এবং তার সাথে হচ্ছে ব দযুক্ত ব এটা হচ্ছে উদ্বন্ধন এবং তার সাথে হচ্ছে কি উদযুক্ত বন্ধন এটা হচ্ছে কি উদ্বন্ধন, এটা এখান থেকে হয়ে থাকে। তারপরে হচ্ছে কি নাসিক্য ধ্বনি পরে থাকলে এবং পূর্ববর্তী অঘ স্বল্প প্রাণ ধ্বনি সেই বর্গীয় ঘ স্বল্প প্রাণ ধ্বনি অথবা নাসিক্য ধ্বনি হয়ে থাকে, যেমন ক চ ট ত ব এবং তার সাথে হচ্ছে কি ইয়ো, তার সাথে হচ্ছে ইঙে মূর্ধন্য দন্তান্য ম, এগুলো যখন যুক্ত হয়ে থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে কি যে গ বর্গুজ্জ ড দ ব এবং তার সাথে ইঙো ইঙে ইয়ো, ইঙে ইয়ো তার সাথে হচ্ছে মূর্ধন্য দন্তান্য এবং তার সাথে ম হয়ে থাকে, এগুলো যখন যুক্ত হয়ে থাকে তখন প্রথম বর্গের প্রথম তৃতীয় ও পঞ্চম বর্গীয় ধ্বনি হয়ে যায়। যেমন এখান থেকে যদি ক এর সাথে দন্তান্য যোগ করি সেখান থেকে যদি এখানে গ এর সাথে গ অথবা ইঙো ইয়ে হয়ে থাকে, তো এখান থেকে তার সাথে দন্তান্য যোগ করলে কি হবে দিক যুক্ত নির্ণয় হচ্ছে দিক নির্ণয় বা দিক নির্ণয়, ম ক যুক্ত ম হচ্ছে কি গ যুক্ত এখানে ইয়ো এবং তার সাথে হচ্ছে ম, তো এটা হচ্ছে বাগময় এবং তার সাথে হচ্ছে বাগময়, তা যুক্ত ন হচ্ছে কি দ যুক্ত দন্তান্য এবং তার সাথে দন্তান্য, তাহলে এটা কি হবে তযুক্ত ন হলে, তো এখানে হচ্ছে জগৎ যুক্ত না হচ্ছে কি জগন্নাথ, উদযুক্ত না হচ্ছে হচ্ছে কি উন্নয়ন বা উন্নীত, তযুক্ত ম হচ্ছে কি এখানে দ অবলিক দন্তান্য, তো এখানে হচ্ছে ম হবে, তযুক্ত মধ্যে হচ্ছে তন্মধ্যে, মৃদযুক্তময় হচ্ছে মৃন্ময়, মৃদযুক্তময় হচ্ছে তযুক্তময় হচ্ছে তন্ময়, চিনযুক্তময় হচ্ছে চিন্ময়। ময়ের পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ম এর পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে থাকে এবং শর্টকাট হচ্ছে ম ধ্বনি, এবং বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি যেটা আছে সেটা হচ্ছে নাসিক্য বা বর্গীয় ধ্বনি হয়ে থাকে। যেমন ম এর সাথে যদি ক যুক্ত করি তখন ইয় যুক্ত ক, যেমন হচ্ছে কি সমযুক্ত ক হচ্ছে সংখ্যা, ম যুক্ত ভ হচ্ছে কি ম যুক্ত ভ এটা হচ্ছে কি কিম যুক্ত ভূত হচ্ছে কিম্ভূত, ম যুক্ত চ হচ্ছে কি ইঙে চয় যুক্ত চ, তো এখানে কি হবে সমযুক্ত চ হচ্ছে সঞ্চয়, ম যুক্ত দন্তান্য হচ্ছে কি দন্তান্য নয়, তো এখানে কি হবে কিম যুক্ত ন হচ্ছে কি কিন নয়, ম যুক্ত ত হচ্ছে কি ম যুক্ত ত হচ্ছে কি দন্তান্য যুক্ত ত, এটা হচ্ছে কি সমযুক্ত তা হচ্ছে সমতাপ, আর সমযুক্ত নয় হচ্ছে কি সন্ন্যাস, ম যুক্ত দ মানে ম যুক্ত দ এবং তার সাথে দন্তান্য যুক্ত দ হচ্ছে কি সমযুক্ত ধান হচ্ছে কি সন্ধান। আধুনিক বাংলায় ম এর পর কণ্ঠবর্গীয় ধ্বনি থাকলে ম এর স্থানে প্রায় হচ্ছে কি ইয় না হয়ে অনুস্বার হয়ে থাকে এবং সমযুক্ত কত হচ্ছে সঙ্গত, অহংযুক্ত কার হচ্ছে অহংকার, সমযুক্ত গীত হচ্ছে সঙ্গীত, সমযুক্ত কীর্ণ হচ্ছে সংকীর্ণ, সমযুক্ত ঘাত হচ্ছে সংঘাত, সমযুক্ত গঠন হচ্ছে কি সংগঠন বা সংখ্যা গুলো। তারপরে হচ্ছে কি ম এর পরে অন্তস্থ ধ্বনি কিংবা উস্ব ধ্বনি থাকলে ম এর স্থলে অনুস্বার হয়ে থাকে, সমযুক্ত সমযুক্ত যম হচ্ছে কি সংযম, সমযুক্ত রক্ষণ হচ্ছে কি সংরক্ষণ, সমযুক্ত বাদ হচ্ছে কি সংবাদ, সমযুক্ত সার হচ্ছে সংসার, সমযুক্ত যোজন হচ্ছে সংযোজন, সমযুক্ত শোধন হচ্ছে কি সংশোধন, এরূপ কিংবা সংশয় সংলাপ সংবরণ সংযোগ সংহার বারংবার স্বয়ং বরা এবং সর্বং সহায় এগুলো এখানে হয়ে থাকে। তো ব্যতিক্রম দিকে আছে সমযুক্ত রাট হচ্ছে সম্রাট, তালব্য তালব্য অল্প প্রাণ ধ্বনি এর পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য হয়ে থাকে, এখানে হচ্ছে কি চযুক্ত দন্তান্য তাহলে কি হবে চযুক্ত এখানে ইঙে চয়, তো এখানে যাস যুক্ত না হচ্ছে কি যাস না এবং তার সাথে হচ্ছে কি রাজযুক্ত নিয়ে হচ্ছে রাজগী, তারপর হচ্ছে কি যশযুক্ত যশযুক্ত ন হচ্ছে যোগ্য, দযুক্ত ধয়ের পরে অঘোষ বর্গীয় ধ্বনি থাকলে দযুক্ত ধয়ের আসলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি ত হয়ে যায়, তযুক্ত কাল হচ্ছে তৎকাল, তযুক্ত পর হচ্ছে তৎপর, হৃদযুক্ত কম্পন হচ্ছে হৃৎস্পন্দন, ক্রুদযুক্ত পিপাসা হচ্ছে ক্রুদ পিপাসা, ঘোষ দন্ত ধ্বনি এর পরে দন্তস্য থাকলে দ ধয়ের স্থলে কি হবে দন্ত অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়ে থাকে, যেমন বিপদযুক্ত সংকুল হচ্ছে বিপদ সংকুল, তৎযুক্ত সম হচ্ছে তৎসম, মূর্ধন্য যেটা আছে মূর্ধন্যের পরে অঘোষ দন্ত ধ্বনি তথ থাকলে সেগুলো অঘোষ মূর্ধন্য ধ্বনি বা টঠ হয়ে থাকে, যেমন বৃষ্টিযুক্ত টি টি হচ্ছে বৃষ্টি, কৃষ যুক্ত টি কৃষ্টি, ষষ্ঠ যুক্ত ঠ হচ্ছে ষষ্ঠ,
কিছু কিছু সন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়ে থাকে, এগুলোকে বিশেষ নিয়মে সাধিত সন্ধি বলা হয়ে থাকে। যেমন উদ্যুক্ত স্থান হচ্ছে উত্থান, তারপর হচ্ছে কি উদ্যুক্ত স্থাপন হচ্ছে উত্থাপন, সমযুক্ত কৃত হচ্ছে সংস্কৃত, পরিযুক্ত কৃত হচ্ছে পরিষ্কৃত, পরিযুক্ত কার হচ্ছে পরিষ্কার, সমযুক্ত কার হচ্ছে সংস্কার, উত্থান উৎপাটন পরিকৃত পরিষ্কার, সংস্কৃত সংস্কৃতি এবং তার সাথে হচ্ছে সংস্কার। হা যুক্ত চার্য হচ্ছে আশ্চর্য, বনযুক্ত পথ হচ্ছে বনস্পতি, দীপযুক্ত লোক হচ্ছে দুলোক, আযুক্ত পদ হচ্ছে আস্পদ, তারপর পশ্চাদযুক্ত অর্ধ হচ্ছে কি পশ্চাদ্য, হরিযুক্ত চন্দ্র হচ্ছে হরিশ্চন্দ্র, গোযুক্ত পদ হচ্ছে গোষ্পদ, তারপর হচ্ছে বৃহৎ যুক্ত পথ হচ্ছে বৃহস্পতি, তৎযুক্ত পদ হচ্ছে তস্কর, ষড়যুক্ত দশ হচ্ছে ষোড়শ, মনস যুক্ত ঈশা হচ্ছে মনীষা, তারপরে হচ্ছে কি বিশ্বযুক্ত মিত্র হচ্ছে বিশ্বামিত্র, এগুলো এখান থেকে হতে পারে। তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে পদযুক্ত অঞ্জলি, পতঞ্জলি। পদযুক্ত অঞ্জলি হচ্ছে পতঞ্জলি এবং পরযুক্ত পর হচ্ছে পরস্পর, এক যুক্ত দশ হচ্ছে একাদশ। সংস্কৃত বিসর্গ সন্ধিতে কি আছে, যে যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে তাদের একটি যদি বিসর্গ হয়ে থাকে তবে তাকে বিসর্গ সন্ধি বলা হয়ে থাকে। বিসর্গ সন্ধি নিয়মে কি বলা হচ্ছে যে পূর্ব পদে বিসর্গ থাকলে পরপদের বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা অন্তর্য র ল ব হ থাকলে বিসর্গ স্থলে ওকার হয়ে থাকে এবং উক্ত ওকারের পূর্ববর্তী যুক্ত হয়ে থাকে। যেমন অযুক্ত বর্গজ ওকার, সদ্যযুক্ত জাত হচ্ছে সদ্যজাত, স্বরযুক্ত বর্গজ হচ্ছে সরজ, মনোযুক্ত বর্গজ হচ্ছে মনোজ, অযুক্ত গ এখানে হচ্ছে ওকার, অযুক্ত দ হচ্ছে ওকার, অযুক্ত ধ হচ্ছে ওকার, অযুক্ত এখানে ব মানে হচ্ছে ওকার, মনোযুক্ত গত হচ্ছে মনোগত, ত্রযুক্ত দশ হচ্ছে ত্রদশ, তিরযুক্ত ধান হচ্ছে তিরোধান, স্বরযুক্ত বর হচ্ছে সরবর, তপযুক্ত বর হচ্ছে তপবন, অযুক্ত প হচ্ছে ওকার, তারপরে হচ্ছে অযুক্ত ভ হচ্ছে ওকার, অযুক্ত ম হচ্ছে ওকার, অযুক্ত অন্তর্য হচ্ছে ওকার, অযুক্ত র হচ্ছে ওকার, অযুক্ত ল হচ্ছে ওকার, এবং তার সাথে এখানে অযুক্ত ভ হচ্ছে ওকার। তো শিরোযুক্ত পতি হচ্ছে শিরোপতি, মনোযুক্ত ভাব হচ্ছে মনোভাব, অধোযুক্ত মুখ হচ্ছে কি অধোমুখ, তারপরে এখানে মনোযুক্ত যোগ হচ্ছে মনোযোগ, তারপরে হচ্ছে মনোযুক্ত রম হচ্ছে মনোরম, যশোযুক্ত লাভ হচ্ছে যশোলাভ, পুরোযুক্ত হিত হচ্ছে পুরোহিত। পূর্ব পদে বিসর্গের পূর্বে অ থাকলে এবং পর পদে অয়ের অ ব্যতীত অন্য সর্বনে থাকলে বিসর্গ লোপ পায় এবং সন্ধি না হয়ে পূর্ব পদ এবং পর পদ পাশাপাশি বসে থাকে। যেমন হচ্ছে কি অযুক্ত আ হচ্ছে অ আ, মনোযুক্ত আশা হচ্ছে মন আশা, রসযুক্ত অযুক্ত রস হচ্ছে কি ওই, যশোযুক্ত ইচ্ছা হচ্ছে যশ যশ ইচ্ছা, অযুক্ত রস হচ্ছে কি অ, সদ্যযুক্ত উল্লেখিত এটা হচ্ছে সদ্য উল্লেখিত, অযুক্ত এ হচ্ছে এ এবং অতযুক্ত এ হচ্ছে অতএব। পূর্ব পদে বিসর্গের যেটা হচ্ছে পূর্বে রস বা দীর্ঘ থাকলে পর পদে প্রথমে র হলে পূর্ব পদের বিসর্গ লোপ পায় এবং রস এর পরিবর্তে দীর্ঘ হয়ে থাকে। তো রস বিসর্গ এবং তার সাথে হচ্ছে দীর্ঘ বিসর্গ এবং তার সাথে হচ্ছে র, এটা হচ্ছে উর বা উর হয়ে থাকে। যেমন হচ্ছে কি রস যোগ র হচ্ছে উর, তারপরে এখানে কি আছে, এখানে নিযুক্ত বর হচ্ছে কি নিবর নীরব এবং তার সাথে হচ্ছে উযুক্ত উযুক্ত র হচ্ছে কি উর, চক্ষুযুক্ত রোগ হচ্ছে কি চক্ষুরোগ। পূর্ব পদে শেষে বিসর্গ থাকলে পর পদে শুরুতে বর্গের স্বরধ্বনি থাকলে বিসর্গ এর স্থলে র হয়ে থাকে। বিসর্গ যোগ অ হচ্ছে কি র, নিযুক্ত অবধি নিরবধি, বিসর্গযুক্ত আ হচ্ছে রা, এটা হচ্ছে নিযুক্ত আকার হচ্ছে নিরাকার, বিসর্গযুক্ত রস এটা হচ্ছে রি, এটা হচ্ছে কি জ্যোতিযুক্ত ইন্দ্র জ্যোতিন্দ্র, বিসর্গযুক্ত দীর্ঘ এটা হচ্ছে ডি, এটা হচ্ছে অন্তর্যুক্ত ইক্ষ, এটা হচ্ছে অন্তরিক্ষ, তারপরে হচ্ছে বিসর্গযুক্ত বিসর্গযুক্ত রস এটা হচ্ছে রু, যেমন হচ্ছে কি চক্ষুযুক্ত উন্মিলিত চক্ষু উন্মিলিত, বিসর্গযুক্ত দীর্ঘ হচ্ছে কি রু, এটা হচ্ছে দুরুহ। পূর্ব পদে শেষে বিসর্গ থাকলে এবং পর পদে হচ্ছে স্বরবর্ণ তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গ এবং তার সাথে অন্তর্য র ল ব হ থাকলে অকারে পরেও স্থিত র জাত বিসর্গের স্থলে র হয়ে থাকে এবং তা পরপদের অদ্য বর্ণের সঙ্গে যুক্ত থাকে। যেমন অহযুক্ত অহ, অহরাত অহরহ, তারপরে হচ্ছে কি নিযুক্ত গত নির্গত, দুযুক্ত ঘটনা দুর্ঘটনা, দুর্যুক্ত জন দুর্জন, নির্যুক্ত ধন নির্ধন, অন্তর্যুক্ত ধান অন্তর্ধান, পুনর্যুক্ত আয় হচ্ছে পুনরায়, অন্তর্যুক্ত গত অন্তর্গত, দুর্যুক্ত ভাগ্য হচ্ছে দুর্ভাগ্য, পুনর্যুক্ত জন্ম হচ্ছে পুনর্জন্ম, নিযুক্ত যাতন হচ্ছে নির্যাতন, নির্যুক্ত লজ্জ হচ্ছে নির্লজ্জ, অন্তর্যুক্ত হিত অন্তর্হিত, অন্তর্যুক্ত ভুক্ত হচ্ছে অন্তর্ভুক্ত। পূর্ব পদে শেষে বিসর্গ থাকলে পর পদে শুরুতে চ ছ থাকলে পূর্ব পদে বিসর্গের পরিবর্তে লালবস্য হয়ে থাকে। যেমন বিসর্গ তার সাথে চ এবং তার সাথে হচ্ছে
তার সাথে হচ্ছে এখানে তালব্য হয়ে থাকে নিযুক্ত চ হচ্ছে নিঃস্বয়, বিসর্গ তার সাথে যদি ছ হয়ে থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে এখানে তালব্য হয়ে থাকে শিরোযুক্ত, সে হচ্ছে শিরোচ্ছেদ। পূর্ব পদের শুরুতে বিসর্গ থাকলে পরপদের ট ঠ থাকলে পূর্ব পদের বিসর্গের সঙ্গে মূর্ধন্য হয়ে থাকে এবং ট ঠ উক্ত হচ্ছে কি মূর্ধন্য সঙ্গে যুক্ত হয়ে বর্ণ তৈরি করে থাকে, তো সেক্ষেত্রে বিসর্গ তার সাথে হচ্ছে ট, তার মানে হচ্ছে কি মূর্ধন্য ট হয়। তো এখানে কি হবে চতুর্যুক্ত টয় চতুষ্টয় এবং তার সাথে ধনুযুক্ত টঙ্কার হচ্ছে ধনুষ সংখ্যা, বিসর্গযুক্ত ঠ হচ্ছে কি মূর্ধন্য ঠয়, নিযুক্ত ঠুর হচ্ছে নিষ্ঠুর, পূর্ব পদে হ্রস্ব হ্রস্ব যুক্ত থাকলে এবং পরপদে প্রথম বর্ণ ক খ প ফ থাকলে বিসর্গ মূর্ধন্য তে পরিণত হয়ে থাকে। যেমন হচ্ছে কি যে হ্রস্ব যুক্ত ক আসলে কি হবে মূর্ধন্য ক, আবিযুক্ত কার হচ্ছে আবিষ্কার, নিযুক্ত কার হচ্ছে নিষ্কর, উযুক্ত পর হচ্ছে কি উষ্পর, নিযুক্ত প্রতি হচ্ছে নিষ্পত্তি বা নিষ্পাপ, উযুক্ত ফ হচ্ছে কি মূর্ধন্য ফ, নিযুক্ত ফল হচ্ছে কি নিষ্ফল, উযুক্ত কর হচ্ছে কি মূর্ধন্য ক। তো দুষ্কর তারপরে কি হবে দুষ্কৃতি, দুষ্কৃতি পরে হচ্ছে কি চতুষ্কর, উযুক্ত প এটা হচ্ছে কি মূর্ধন্য পর, চতুর্যুক্ত পদ হচ্ছে চতুর্পদ বা দুষ্প্রাপ্য, পূর্ব পদে অ যুক্ত বিসর্গ থাকলে এবং পরপদে প্রথম পদ অ ক খ থাকলে বিসর্গ দন্ত দন্ত স্বরে পরিণত হয়ে থাকে। যেমন অযুক্ত কর হচ্ছে কি দন্ত স্বর কয়, তো এখানে কি নবযুক্ত বা নমস্কার, পুনযুক্ত কর হচ্ছে পুরস্কার, অবিসর্গ খ মানে কি এখানে হচ্ছে দন্ত স্বর কয়। তাহলে কি হবে এখানে পদযুক্ত ফলন হচ্ছে পদস্খলন, অযুক্ত প হচ্ছে দন্ত স্বর পয়, তো এখানে বাচ্যযুক্ত প্রতি হচ্ছে বাচস্পতি, তারপর হচ্ছে কি ভা যুক্ত কর হচ্ছে ভাস্কর। তো পূর্ব পদের শেষে বিসর্গ থাকলে পর পদে দন্ত স্বর হয়, আর এখানে কি হবে দন্ত স্বর হয় এবং তার সাথে দন্ত স্বর পয় থাকে, তো এখানে কি হবে দন্ত স্বর হয় আছে বিসর্গ দন্ত স্বর হয়, এখানে দন্ত স্বর হয় নিযুক্ত দন্ত স্বর হয় নিস্তব্দ নিস্তব্দ, এবং এটা হলো তারপরে কি হবে বিসর্গযুক্ত দন্ত স্বর হয় এটা হচ্ছে দন্ত স্বর হয়, তো এখানে কি হবে যে অন্তযুক্ত দন্ত স্বর হয় এটা হচ্ছে অন্তস্থ, তারপরে হচ্ছে কি বিসর্গের সাথে যদি দন্ত স্বর পয় থাকে তখন সেক্ষেত্রে কি হবে নিযুক্ত দন্ত স্বর দন্তস্বর পরে দন্ত নয় দন্ত নয় এটা হচ্ছে নিঃস্পন্দন। তো এখানে হচ্ছে প্রাতযুক্ত কাল যদি হয় বিসর্গ লোপ না পায় তখন সেটা প্রাতকাল, মনোযুক্ত কষ্ট মনোকষ্ট, শিরোযুক্ত পীড়া হচ্ছে শিরোপীড়া, আর বিসর্গ হতে পারে হচ্ছে দুর্যুক্ত কাল হচ্ছে দুর দুস্তর, দুযুক্ত থ হচ্ছে দুস্থ, অহযুক্ত নিশা হচ্ছে অহর্নিশা, এবং আশীর্যুক্ত বাদ হচ্ছে আশীর্বাদ, এটা হলো।